বন্ধুরা। আজকের আলোচনা ভেলভিডিয়ার হাউস নিয়ে এই ভেলভিডিয়ার হাউস আলিপুর অঞ্চলে অবস্থিত এই ভেলভিডিয়ার হাউসকে বলা হয় হাউস ওপেন সাইডেড গ্যালারি টিপিক্যালি অ্যাট রুফ টপ লেভেল কম্যান্ডিং আ ফাইন ভিউ বাংলায় যাকে বলে বুরুজ বা কৃষ্ণবাস। আলিপুরের অভিজাত ভেলভিডিয়ার গার্ডেন হাউস জাতীয় গ্রন্থাগারের বর্তমান ঠিকানা কথিতে নিজের নামের সঙ্গে মিলিয়ে আলিপুরের নামকরণ করেছিলেন নবাব মির্জাফর ব্রিটিশদের হাতে পুতুল হয়ে সিংহাসনে বসার পরেও বেশিদিন দিন নবাব হয়ে থাকা হয়নি তার ব্রিটিশদের অঙ্গুলি হেলনেই সিংহাসন হারিয়ে মুর্শিদাবাদ থেকে চলে আসতে হয় কলকাতায়। কলকাতায় বেশ কিছু প্রাসাদ তৈরি করিয়েছিলেন মির্জাফর বেলভিডিয়ার গার্ডেন হাউস তিনি উপহার দিয়েছিলেন নাকি ওয়ারেন হ্যাস্টিংসকে এই ভবনের সঙ্গে আবার জড়িয়ে আছে প্রিন্স আজিম উস খানের নামও তিনি ছিলেন আওরঙ্গজেবের নাতি এবং প্রথম বাহাদুর শাহ জাফরের ছেলে প্রিন্স আজিম ছিলেন বাংলা বিহার ওড়িশার সুবেদার যুবরাজ আজিম উস নিজে থাকার জন্য সতেরোশো খ্রিস্টাব্দে বানিয়েছিলেন বেলভিডিয়ার গার্ডেন হাউস বাহাত্তর বিঘা আট কাটা চার ছটাক জমির ওপরে গড়ে উঠেছিল বেলভিডিয়ার এস্টেট ইতালিয়ান ভাষায় বেলভিডিয়ার শব্দের অর্থ হল মনোরম দৃশ্য বিশেষ গথিত ঘরানা স্থাপত্যকে বলা হয়ও আবার বেলভিডিয়ার পদ্ম সরোবর এবং দুর্লভ গাছে সাজানো ছিল এই প্রাসাদ সতেরোশো সালে বাড়িটিতে থাকতেন প্রথম ইংরেজ গভর্নর ভ্রেল লস সতেরোশো সাল পর্যন্ত বাংলার গভর্নর ছিলেন ওয়ারেন হ্যাস্টিংস বক্সার যুদ্ধের পরে তিনি ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন উপনিবেশে আবার ফিরলেন সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এবার তিনি ভারতের গভর্নর জেনারেল হয়ে ফিরলেন এবং এবার তার বাহুলগ্ন সুন্দরী জার্মান ব্যারনেস মেরিয়ান ইন হফ প্রিয়তমা পত্নী মেরিয়ানের নাকি প্রিয় বাড়ি ছিল এই বেলডেভিয়ার হাউস সাদের বেলডিভিয়ার হয়ে উঠল তাদের বাসভবন হেস্টিংসে যে ভালো পরিমাণে মায়া ছিল এই বাড়িটিকে ঘিরে তা বোঝাই যায় আলিপুর অঞ্চলে হেস্টিংসের প্রচুর প্রচুর ভূসম্পত্তি ছিল সেগুলো দেখাশোনার জন্য তিনি আদিগঙ্গার ওপরে নাকি সেতু তৈরি করার কথা ভেবেছিলেন হেস্টিংসের দুটি বাড়ি আলিপুরে আর এই মায়াই বোধ হয় তাকে আটকে রেখেছিল এই চত্বরে হেস্টিংসের পরে কিছুদিনে এই বাড়িতে ছিলেন চার্লস রবার্ট প্রিন্সেফ তিনি ছিলেন ক্যাম্ব্রিজের স্নাতক এবং লিঙ্কন ইন ব্যারিস্টার দীর্ঘদিন ভারতে সংঘবদ্ধ পরিবারের সদস্য ছিলেন এবং এই বেলডিভিয়ার এস্টেটে কিছু সময়ের জন্য তিনি থেকেছিলেন ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্থায়ী পরামর্শদাতা এবং পরে বেলডিভিয়ার অবস্থানকালে ভারতের জজ অ্যাডভোকেট জেনারেল হিসাবে কাজ করেছিলেন তিনি ছিলেন ভারতের বেসামরিক কর্মচারী হেনরি থবি প্রিনসেফের ভাই সতেরোশো আশি খ্রিস্টাব্দে বেল্ডিভিয়ার হাউসকে মেজর ট্রলির কাছে ষাট হাজার টাকায় বিক্রি করে দিয়েছিলেন ওয়ারেন হ্যাস্টিংস সতেরোশো সালে ট্রলির মৃত্যু হয় আঠেরোশো সালে ট্রলির পরিবার বিক্রি করে দেন এই প্রাসাদ এরপর মালিকানার হাত বদল নেওয়ার পর্ব পেরিয়ে লর্ড হোসির আমলে বেল্ডিভিয়ার হয়ে ওঠে ভারতের লেফটেন্যান্ট গভর্নরের বাসভবন দীর্ঘ ইতিহাসে সাক্ষী এই ভবনে উনিশশো সালে হয়েছিল জাতীয় গ্রন্থাগারের নতুন ঠিকানা উদ্বোধন করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ তার আগে একাধিকবার ঠিকানা বদলে ছিল এই গ্রন্থাগার জাতীয় গ্রন্থাগারের প্রতিষ্ঠার শলতে পাকানোর পর্ব শুরু হয়েছিল অনেক আগেই আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ক্যালকাটা পাবলিক লাইব্রেরি দোতা ছিলেন দ্য ইংলিশম্যান পত্রিকার সম্পাদক জোয়াকিম স্টোকিলার ওরফে জোয়াকিম হুওয়ার্ডস সেডেন্স মোট চব্বিশ জন উদ্যোক্তারা মিলে এই লাইব্রেরিটি তৈরি করেছিলেন তার মধ্যে ছিলেন মাত্র দুজন বাঙালি বাবু রশিক কৃষ্ণ মল্লিক এবং বাবু রসময় দত্ত তখন বলা হয়েছিল তিনশো টাকা অনুদান দিলে ক্যালকাটা পাবলিক লাইব্রেরির প্রোপাইটার হওয়া যাবে প্রথমেই অনুদান দিয়েছিলেন দ্বারকানাথ ঠাকুর এরপর ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কিন্তু এই দুটি পাঠাগারে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল উচ্চপদস্থ সরকারি কর্মী এবং অভিজাত শ্রেণী ছিল এই দুই পাঠাগারের ব্যবহারকারী এই অবস্থায় পরিবর্তন চাইলেন তৎকালীন ভাইসরয় এবং গভর্নর জেনারেল লর্ড কার্জেন আলাদা দুটি গ্রন্থাগারকে মিলিয়ে দিলেন লর্ড কার্জেন প্রতিষ্ঠিত করলেন দ্য এম্পেরিয়াল লাইব্রেরি প্রথম বেটক হল উনিশশো সালে গ্রন্থাগার উঠে যায় ছয় স্প্ল্যানেড ইস্ট ঠিকানায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিরাপত্তার কারণে সাময়িক ঠিকানা হয়েছিল জবা কুসুম হাউস আজকে সি আর অ্যাভিনিউ যুদ্ধ মিটলে তা আবার ফিরে আসে স্প্ল্যানেডে দেশভাগ ও স্বাধীনতার পরে ছোট লাটের বাসভবনের প্রয়োজনীয়তা আর থাকলো না তার আগে থেকেই গভর্নরের একমাত্র ঠিকানা স্প্ল্যানেটের গভর্নর হাউস বা আজকের রাজভবন উনিশশো সালে স্থির হয় বেলডিভিয়ার হাউস হবে ইম্পেরিয়াল লাইব্রেরির নতুন ঠিকানা শুধু শাকিনি নয় বদলে গেল তার পরিচয় এবার থেকে ইম্পেরিয়াল লাইব্রেরি পরিচিত হলো ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার নামে উনিশশো সালে পয়লা ফেব্রুয়ারি এর দরজা খুলে দেওয়া হলো স্বাধীন ভারতের সাধারণ মানুষের জন্য পৃথিবীর বিভিন্ন ভাষায় কুড়ি লক্ষের বেশি বইয়ের আধার এই গ্রন্থাগার নেওয়া হয় প্রায় সাড়ে উনিশ হাজার পত্রিকা এর গ্রন্থাগারিকদের মধ্যে অন্যতম ছিলেন সাহিত্যিক প্যারিচাঁদ মিত্র এবং ভাষাবিদ হরিনাথ দে বিভিন্ন সময়ে দান করা ব্যক্তিগত সংগ্রহে সমৃদ্ধি হয়ে উঠেছিল এই গ্রন্থাগার বেশ কিছু দেশীয় রাজপরিবারের তরফে এই বই দান করা হয়েছিল পাশাপাশি আশুতোষ মুখোপাধ্যায় স্যার যদুনাথ সরকার সহ বহু বরেণ্য ব্যক্তিত্বের দুর্লভ সংগ্রহ সমৃদ্ধ হয়েছে এই জাতীয় গ্রন্থাগারে জাতীয় গ্রন্থাগার আছে দেশের বাকি শহরেও কিন্তু ঐতিহ্য ও আভিজাত্যে তাদের থেকে কয়েক যোজন এগিয়ে কলকাতার আলিপুরের বেলভিডিয়ার স্টেটের বই সমুদ্র বেলভিডিয়ার ভবন সাক্ষী ছিল ঐতিহাসিক ডুয়েলের বেলভিডিয়ার এস্টেটের কাছেই একটি গাছের নিচে হয়েছিল এই ডুয়েল প্রতিপক্ষ ওয়ারেন হেস্টিংস এবং ফিলিপ ফ্রান্সিস বার্নেসকে নিয়ে তাদের প্রতিদ্বন্দ্বিতা ডুয়েলের হেস্টিংসের গুলিতে আহত হয়েছিলেন ফ্রান্সিস বেলভিডিয়ার হাউজেই নাকি তার শুশ্রূষা হয়েছিল জার্মান বার্নেস ম্যারিয়ান ইন ইমহফ থেকে যান ওয়ারেন হেস্টিংসেরই বিয়ে করেছিলেন তারা ওয়ারেন হেস্টিংস ছিলেন মারিয়ানের দ্বিতীয় স্বামী হেস্টিংসের দম্পতি বল ড্যান্স করতেন এই এস্টেটের হলরুমে নাচের আসরে যোগ দিতেন কলকাতার ব্রিটিশ সমাজের আমন্ত্রিত অভিযাত্রা সেই হল দীর্ঘদিন ছিল জাতীয় গ্রন্থাগারের রিডিং রুম পরে তা ভাষা ভবনে স্থানান্তরিত হয় হেস্টিংসের জীবন কেটেছিল জন্মভূমি ইংল্যান্ডে সেখানে গ্লসেস্টার শায়ারে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে প্রয়াত হন তিনি তবে তিনি নাকি এখনও ভুলতে পারেননি এই বেলভিডিয়ার স্টেটকে ইংরেজি বর্ষবরণের গভীর রাতে নাকি নির্জন স্টেটের সামনে এসে থামে এক জুরি গাড়ি পার্টিতে বল ড্যান্সে অংশ নিতে আসেন এখনো নাকি গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আবার আসতে পারে